আমাদের রুমে রান্না করতে হয়, হলে কোনো রিডিং রুম নেই, ঝুঁকিপূর্ণ ভবনে দুটা রিডিং রুম যেখানে বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ, প্রশাসন থেকে ব্যালট টানিয়ে দেওয়া হয়েছে। এক রুমে চারটা বেড, চারটা বেডে আটজন করে থাকতে হয়, সেইখানে সেই একই রুমে আমরা গণরুমে 20 জন মেয়ে থাকছি। আমাদের এখন যে সংকটটা আছে, আমাদের প্রয়োজন এই মুহূর্তে সংকটের সমাধান। 5 বছর পরে সংকট থাকবে না, এটা আমরা 5 বছর আগে থেকে শুনে আসছি। এখনো যেহেতু সংকট আছে, তো আর আগামী 5 বছরও আমরা আশ্বাস পাচ্ছি না। আশ্বাসে আশ্বাসে আমরা এ পর্যন্ত অপেক্ষা করেছি। আমি 2019 সালে হলে এসেছি, সেই থেকেই আমি শুনে আসছি যে আমাদের আপুরাও শুনেছেন যেটা পরবর্তীতে থাকবে না, 1 বছর পরে এই সংকট থাকবে না, তারাও এটা বলে আসছে। এখনো আমরা শুনছি যে 1 বছর পরে এই সংকটটা থাকবে না, কিন্তু আমরা এই আশ্বাসে বিশ্বাস করতে পাচ্ছি না, যার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা চাই স্যার আমাদের দাবি মেনে নেবেন, একটা প্রজ্ঞাপন জারি করবেন এবং 1 মাসের মধ্যে মেয়েদেরকে অন্য হলে স্থানান্তরের প্রক্রিয়াটা শুরু করবেন। এই যে গণরুমে এখন 234 জন শিক্ষার্থী অবস্থান করছেন, এদের সিট কবে নিশ্চিত হবে? 53টা রুমে 7 জন করে মেয়ে আছে। আমাদের রুমে রান্না করতে হয়, হলে কোনো রিডিং রুম নেই, ঝুঁকিপূর্ণ ভবনে দুটা রিডিং রুম যেখানে বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ, প্রশাসন থেকে ব্যালট টানিয়ে দেওয়া হয়েছে যেখানে বসবাস নিষিদ্ধ, সেখানে হচ্ছে আমাদেরকে পড়ার জন্য যেতে হয়। আমরা রুমে পড়ার পরিবেশটা কোথায় পাবো যখন হচ্ছে আমরা সারাদিন ক্লাস টিউশন এরপরে আমরা যাই রুমে? আমাদের সবসময় আমরা ক্যান্টিনে খেতে ইচ্ছে করে না, মাঝে রান্না করে অনেকেই, তো এখানে রুমের মধ্যে যদি রান্না করা হয় পড়ার পরিবেশটা থাকে না। স্যারকে স্মারকলিপি দিয়েছি, আমরা স্যার আমাদের দাবির সাথে একমত পোষণ, দাবি বলেছে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু বলছে এটা মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়ার কোনো ওয়ে তাদের কাছে নাই। তো কিন্তু গণমাধ্যমকেও তিনি জানিয়েছেন যে আমাদের দাবি যৌক্তিক, এজন্য আমরা আজকে এখানে এসেছি। যদি যৌক্তিক দাবি হয়, মেনে নেওয়ার খুব বেশি কঠিন হওয়ার কথা না, তাদের প্রশাসনের পক্ষে তো অবশ্যই সম্ভব, সমস্যা যেহেতু আছে অবশ্যই সমাধান আছে। আমরা দ্বিতীয় বর্ষ শেষ করে প্রায় তৃতীয় বর্ষে উঠে যাচ্ছি, এখনো আমরা গণরুমে থাকছি, আমরা লিগাল রুমে সিট পাচ্ছি না। এভাবে লিগাল রুমে থাকা হয়, এক রুমে চারটা বেড, চারটা বেডে 8 জন করে থাকতে হয়, সেইখানে সেই একই রুমে আমরা গণরুমে 20 জন মেয়ে থাকছি। আমাদের হচ্ছে সেখানে কোনো পড়ার টেবিল নাই, জিনিসপত্র রাখার পর্যাপ্ত জায়গা নেই, কোনো ধরনের ফ্যান নেই, এত গরমের মধ্যে আমরা ফ্যান ছাড়া থেকেছি, পর্যাপ্ত আলো বাতাস না থাকার কারণে প্রচণ্ড মশা, যার কারণে আমার রুমে 20 জনের মধ্যে প্রায় 7 থেকে 8 জনের প্রায় ডেঙ্গু সিমটম দেখা দিয়েছে এবং 3 থেকে 4 জনের নিশ্চিত ডেঙ্গু হয়েছে। মনিনা ম্যামকে হচ্ছে রিকোয়েস্ট করে পাঠিয়েছেন যাতে আমরা এখান থেকে 2 জন প্রতিনিধি যাই, গিয়ে হচ্ছে উনি একটা অ্যাপ্লিকেশন লিখছেন ডিসি স্যার বরাবর আমাদের দাবিগুলো নিয়ে, সেখানে আমাদের যদি কোনো কারেকশন লাগে সেটা যাচাই করার জন্য আমাদের এখান থেকে 2 জন প্রতিনিধি উনি হচ্ছে ডেকেছেন। আমি আর হচ্ছে আমার সাথে 1 জন প্রতিনিধি আমরা যাচ্ছি, আমরা গিয়ে আমরা দেখবো আমাদের দাবিগুলো যথাযথভাবে ইনক্লুড করা হয়েছে কিনা, যদি ইনক্লুড করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে।